করে পাশে দেখো পুরো ভিডিওটি দেখে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ। তো দেখো বন্ধুরা এখানে সব আদা রসুন পেঁয়াজ মশলা টমেটো দিয়ে দেওয়া হয়েছে। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে মানে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে। তো এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটা আরেকবার ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা। আর সঙ্গে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা। তো এখানে এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলো, তো হলুদ গুঁড়োও দিয়েছিলো, আর একটু দিলো, কম হয়ে গেছিলো তো আর একটু দিলো। তো এই যে দেখো এখন এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিন। তো জলটা শুকিয়ে এলে তারপরে কাঁকড়া দেওয়া হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকুন। মশলা থেকে জলটা শুকিয়ে এসেছিলো, মশলা কষানো হয়ে গেছিলো, এর মধ্যে কাঁকড়া দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কাঁকড়ার সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে দেখো বন্ধুরা তো কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে আলু দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখো এখানে আলু জল দিয়ে দেওয়া হয়েছে কাঁকড়ার মধ্যে। তো তরকারিটা হতে থাকুক বন্ধুরা, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার ছেলের কাণ্ড দেখো কেমন, পেঁয়াজ টিয়াজ সব বের করে ফেলেছে ফ্রিজের ড্রয়ার ড্রয়ার থেকে বের করে। তো ওর বাবা ওকে কোলে নিয়েই রান্না করছে দেখো। এই যে এখন এই যে কাঁকড়াটা তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে এখন একটু গরম মশলা বাটা দিয়ে এখন নামিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা কাঁকড়ার তরকারি হয়ে গেছে বানানো, তো এখন ভাতটা খেয়ে নিই তারপরে আসছি। তো বন্ধুরা ভাত খাওয়ার পর চলে এলাম, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। গুড নাইট বন্ধুরা, টাটা। অন্য কোনো দিন আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।